আগামী 16 ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যে বন্ধের আহ্বান করেছে তার সমর্থনে মঙ্গলবার আগরতলায় মিছিল করল সিপিএম। এই দিন সকালে আগরতলা রাজপথে মিছিলের মাধ্যমে বন্ধের সমর্থনে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান করা হয়। এই দিনের এই মিছিল থেকে আহ্বান করা হয় আগামী 16 ফেব্রুয়ারি এই বন্ধ সফল করার জন্য রাজ্যের সমস্ত অংশের মানুষ এগিয়ে আসতে। পশ্চিম জেলার বিভিন্ন অঞ্চল থেকে সিপিএম নেতৃত্ব এবং কর্মীরা এই মিছিলে অংশ নিয়েছেন। এই দিন মিছিলে নেতৃত্বে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। অল সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন্স অফ দ্য কান্ট্রি অ্যান্ড এট দ্য কল অফ সংযুক্ত কিষাণ মোর্চা হুইচ কনসিস্ট অফ মোর দেন 500 কিষাণ অর্গানাইজেশন কল অফ sectoral industrial strike on 16 February 2024. And SKM has given the call of Gramin Bharat Band throughout the country. As the Modi government, the promises which has been given by the Modi before the Lok Sabha election, that Kishans will get C2 plus 50% profit for the cultivated